হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মনোজ মান্তু লাইফস্টাইলে তোমাদের স্বাগত। দেখতে পাচ্ছ আমি একটু বেরিয়েছি। বেরিয়েছি কেন বেরিয়েছি সেটা তোমাদের বলবো। তো এখন বাজে প্রায় 8টা, ঠিক আছে? তো এখন আমাদের গ্রামে আসছে সতীশ গজমীর। তো আমরা সেটা দেখতে যাবো। তো চলো তোমাদেরকেও দেখাবো যে সতীশ গজমীর কী কী গান শোনায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সতীশ গজমি এসে পৌঁছে গেছেন এবং তার মিউজিকটা চলছে। খুব ভালো লাগছে আজকে আপনাদের এই জায়গাতে আমার প্রথমবার আসা, আর এসেই আমি গণপতিজির দর্শন করতে পেরেছি, আর এটার জন্য তো মন ভালো হয়ে গেল আমার। বাট আমি জিজ্ঞেস করতে চাই, কেমন আছেন সবাই? বলা আছে যে কোনো ভালো কাজ শুরু করতে গেলে যদি আমরা উপরওয়ালার নাম নিই তাহলে কাজটা খুব ভালো হয়, তাই তো? তাই আমি প্রথমে চাইবো, প্রথমে একটি ছোট গণেশ বন্দনা করে আমার অনুষ্ঠান শুরু করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে সকল মিলে আমার সাথে একবার বলবেন, গণেশ মহারাজ কি? থ্যাংক ইউ। একটু গণেশ বন্দনা, তারপরে অন্য গানটা দেখে যাবো আমরা। ঋদ্ধি সিদ্ধি বৃদ্ধি হতি বস তেরে হি আনে সে ওর সুন্দর ইয়ে সৃষ্টি হতি Oh.
পোড়া মন মানে না সংসার কারি পাথরে এটা গাইবো কি দুই কাটিয়া হাত বানাবো নৌকার দাড়ি আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো কত সুন্দর চিন্তা ভাবনা তাই তো আর ওনার সারি কাঁদিও না কাঁদিও না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী জোড়ে হাত তালি হলে ভালো লাগবে আর একবার কথা
شاد كنا آشنا مار غاره شاد كنا آشنا مار غاره أو شاد كنا آشنا Two, three.
তবুও সেই পাষাণ বন্ধু হইল না আমার আমার দুঃখের কান্দে আকাশ কান্দে রে জমিন হৃদয়া তুই পাষাণ বন্ধু আদরে কঠিন যার কারণে সারলাম আমি জগত সংসার তবুও সেই পাষাণ বন্ধু হইল না আমার আমার দুঃখের কান্দে আকাশ কান্দে রে জমিন হৃদয়া তুই পাষাণ বন্ধু আদরে কঠিন جوڑے ہاتھ لی ہیپی کلب ورجن نو شکر ملے کم اون بی وان اے ہاتھ لی تو تھمے نا کینتو باج بے کنٹینیو ریڈی چلو 1 2 3 4
इसलिए दूसरा गाना ये वो क्या पहली मुलाकात में लुट गए इसलिए दूसरा गाना ये वो क्या ये हमने सोच रखा था मोहब्बत ना करेंगे हम किसी को दिल नहीं देंगे किसी पे ना मरेंगे हम ये हमने सोच रखा था मोहब्बत ना करेंगे हम किसी को दिल नहीं देंगे किसी पे ना मरेंगे हम हमारी मस्त आंखों ने कैसा हाल कर डाला ये दिल उसका दिल गलती कर बैठे क्या बात एक बार वो भाईर जो जोड़े हाथ तली सकल में लिखो है ये तो सुंदर गाय छे क्या बात दिल गलती कर बैठा है गलती कर बैठा है
কিসের খেলা পাগলের খেলা ও দে দে পাল তুলে দে ও মাঝি হালা এবার জমবে যখন আমি গাইবো সাদা সাদা আর আপনারা হ্যাপি ক্লাব গাইবে তো রং জমেছে পাগেলা কবে সবার একটু জোরে বলো হয়েছি আমি মন পাগেলা এ সবার ভাই বসন্তকালে হ্যাপি ক্লাব একবার এনার্জি চাই একবার জোরে চিৎকার হবে সাদা 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 রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা
We'll be right back.
সেখানে ভোজপুরি গান না হয় তাহলে ভালো লাগে ভোজপুরি গান না হয় তাহলে ভালো লাগে ভোজপুরি গাইবো চলো দু লাইন শোনাই সকলকে চলি বিলিসি হিলে আরাডি স্ট্রিট ও জিল্লা টপ লাগেলু ও জিল্লা টপ লাগেলু কমরিয়া কমরিয়া আচ্ছা আচ্ছা হ্যাপি ক্লাব শুনেছো আরে একটু ছোড়ে গাও কোথায় Yeah.
I'm gonna make it.
ছেড়ে বর্ডারে ডিউটি করেন এখানে এখানে ডিউটি করেন কাদের জন্য আমাদের জন্য তাই তো যাদের কারণে আজকে আমাদের মা আমাদের বাবা আমাদের দাদা ভাই দিদি বোনেরা এই খোলা হাওয়াতে শ্বাস নিতে পারছি আর ভালোভাবে থাকতে পারছি কাদের কারণে শুধুমাত্র ওনাদের কারণে রাইট আজকে ওনারা বর্ডারে বা এখানে ওখানে জেগে আছেন বলেই আমরা নিজের পরিবারের সাথে বাড়িতে ভালো করে ঘুমাতে পারি হ্যাঁ কি না আর সবথেকে বড় কথা অনলি ইন্ডিয়ান ফ্ল্যাগ প্লিজ দাদা অনলি ইন্ডিয়ান ফ্ল্যাগ এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের দেশের জওয়ানরাই আছেন ফোর জন সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়েছিলেন ওনাদের শরীরের টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তাই তো এমন ভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল যে হয়তো অনেকজনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি কয়েকজন বাড়িতে হয়তো শুধু হাত গেছে কয়েকজন বাড়িতে হয়তো শুধু পা গেছে একটু মন দিয়ে ভেবে দেখুন যারা শহীদ হয়েছেন হয়তো ওনারাও কারোর বাবা ছিলেন কারোর ছেলে কারোর দাদা ভাই কারোর হাজবেন্ড ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য আমাদের জন্য যাতে আমরা এইভাবে আনন্দ নিয়ে হাসি খুশি থাকতে পারি তাই তো শহীদ তো হয়েছে বাট শহীদ হতে হতে ওনারা কি বলেছেন জানেন ওনারা ভালিয়ে কেহনা চাহিয়ে দেশ সে হে প্যার তো হর ভালিয়ে কেহনা চাহিয়ে মে রহু ইয়া না রহু ভারতীয় রহনা চাহিয়ে আমরা কোনো সিনেমার হিরোর কথা বলছি না কোনো সলমান খান শাহরুখ খান বা কোনো অমিতাভ বচ্চনের কথা বলছি না আমরা কথা বলছি কাদের আমাদের রিয়েল হিরো আমাদের দেশের জওয়ান তাই তো ওনারা তো আমাদের জন্য শহীদ হবে আমরা কি হতে পারি সেই আমরা পারি না আমরা কি পারি আমরা ওনাদের সম্মান দিতে পারি তাই তো তো আজকে হ্যাপি ক্লাবের তরফ থেকে আমরা ওনাদেরকে সম্মান দেব হ্যাঁ কি না জোরে বলতে হবে দেব এই সম্মানটা দেওয়ার জন্য কি করতে হবে তার আগে আমি যে প্রায় একটা এই বাড়ি এলাম ঠিক আছে তো গানগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো সতীশ গাজমির কীভাবে এলো কীভাবে গেল কিছুই তোমাদের দেখাতে পারলাম না তার জন্য সরি তো টাটা বাই বাই গুড নাইট পরে ভিডিওতে দেখা হবে